पश्चिम बंगाल में जो देखा जा रहा है, कैग की रिपोर्ट में जो आ रहा है 2.4 लाख, 2,40,000 ऐसे यूटिलाइजेशन सर्टिफिकेट जो है वो ड्यू है। मतलब पश्चिम बंगाल की सरकार यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दे रही है, और इसके अमाउंट अगर हम जोड़े कि कितना पैसा इसमें यूटिलाइज हो गया, लेकिन यूटिलाइजेशन का कोई सर्टिफिकेट नहीं है, यानी काम हुआ है या नहीं हुआ है, या पैसा ऐसे ही चला गया किसी की पॉकेट में, भाई को के पॉकेट में चला गया, या टीएमसी के ममता बनर्जी के भाइयों के पॉकेट में चला गया, या किसी तरीके इसका कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1.95 लाख करोड़, यानी लगभग 2 करोड़ से भी ज्यादा इसका यूटिलाइजेशन सर्टिफिकेट, इतना पैसे का यूटिलाइजेशन सर्टिफिकेट ममता बनर्जी की सरकार ने नहीं दिया है। निर्वाचने जेतार जन्य सबाई के जेले पुड़छेन, आमादेर सबाई चोर और आपनारा साधु, कोटी कोटी टाका खर्चा करे গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার যোদ্ধার চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনারা শুনলেন একদিকে সুকান্ত মজুমদার গত বুধবার প্রেস কনফারেন্স করে কি বলেছেন, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে ধর্নায় বসছেন। কেন্দ্রের যে টাকা সে টাকা না দিচ্ছে না, অর্থাৎ আবাস যোজনার টাকা, 100 দিনের প্রকল্পের টাকা, সেই টাকা, বকেয়া টাকার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন। এবং সেই সঙ্গে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে কিভাবে কাঠগড়ায় তুলেছেন তাও দেখলেন। এখন যেটা সুকান্ত মজুমদার যেটা অভিযোগ করেছেন, প্রায় 2 লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সিএজি অর্থাৎ যে ক্যাগ আমরা বলি, সিএজি যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি দেখিয়েছেন যে গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন ও শিক্ষা খাতে 2018 থেকে 2021 সাল, অর্থাৎ 2018-19, 2019-20 এবং 2020-21, অর্থাৎ 3 বছরে কেন্দ্র যে অর্থ পাঠিয়েছিল তা খরচের কোনো শংসাপত্র রাজ্য কেন্দ্রকে দিতে পারেনি, যার পরিমাণ প্রায় 1,95,000 কোটি টাকা। এবং একাধিকবার বলা সত্ত্বেও এই প্রশংসা এই শংসাপত্র পাঠাতে ব্যর্থ হয়েছে রাজ্য, এমনকি কোন খাতে ওই অর্থ খরচ হয়েছে তার কোনো নির্দিষ্ট দিশাও সিএজি কে দিতে পারেনি রাজ্য সরকার। তাই আমাদের আশঙ্কা, ওই বিপুল পরিমাণ অর্থ ভুয়ো খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে শাসক শিবির। এবং এই সিএজি রিপোর্ট উল্লেখ করে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ সরাসরি ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে গেছে বলেও বলা হয়েছে। তিনি বলছেন যে সিএজি যে 3টি ক্ষেত্রে দুর্নীতি চিহ্নিত করেছে তাতে গ্রাম উন্নয়ন দপ্তরও রয়েছে। আমাদের প্রশ্ন, এত বড় পুকুর চুরির পরে কোন যুক্তিতে কেন্দ্রের কাছে গ্রাম উন্নয়ন সহ অন্য দপ্তরের জন্য অর্থ দাবি করে রাজ্য সরকার? তৃণমূল চুরি করবে আর কেন্দ্র টাকা যোগাবে, এ তো হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো যে সাধারণ মানুষের কাজ করার টাকা, বাড়ির তৈরির টাকা, কেন্দ্রের যে প্রকল্পের টাকা, সেটা কি সত্যি সত্যি তো যে যে খাতে খরচ হচ্ছে সেটা কেন কোনো স্বচ্ছতা থাকবে না, এটা যেমন একদিকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজকে ধর্নায় বসছেন, কিন্তু তিনি টাকা তো পান কেন্দ্রের কাছ থেকে, এইখানে ধর্না দিয়ে তার কি কোনো ফলপ্রসূ হবে? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে 1,95,000 কোটি বনাম মমতার ধর্না, আদৌ কি কোনো ফল হবে বা কোনো এই সমস্যার সমাধান হবে, নাকি সেই আবার এর মধ্যে রাজনীতি, এই বিষয় নিয়ে আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী, অরূপদা স্বাগত জানাচ্ছি। অরূপদা, 1,95,000 কোটি টাকা বনাম মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে যে বকেয়া টাকা তার দাবিতে ধর্ণা, এটা কি শুধু
রাজনীতি একদিকে বলছে সিএজি রিপোর্ট প্রকাশ করে বলা হচ্ছে, সুকান্ত মজুমদার বলছেন যে 1,95,000 কোটি টাকা কোনো হিসেব নেই, তিনটি দপ্তর অর্থাৎ গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন এবং শিক্ষা, 2018 2019 2018-19 2019-20 2020-21 3 বছরে তিনটি অর্থবর্ষে কোনো হিসেব নেই এবং পুকুর চুরি হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের টাকা রাজ্যকে দিতে হবে, কি বলবেন? দেখো সত্যি তাই, আমরা তোমরা তো স্মরণে আছে বিপ্লব, যে এই সিএজির এক রিপোর্টে একটা সময় ধরাশায়ী হয়ে গিয়েছিল মনমোহন সিং সরকার। সেই সময় টুজি স্ক্যামের কথা তুমি যে মনে থাকে, টুজি স্পেকট্রাম, সেখানে তখন কিন্তু বলা হয়েছিল সেই স্ক্যামের সিএজি যে রিপোর্ট দিয়েছিল 1,76,000 কোটি টাকা, ওই অঙ্ক দেখে আমাদের সত্যিই সবার আর কি চক্ষু চড়কগাছ হয়েছিল। যদিও টুজি বিষয়টা কি সেটা মানুষের খুব একটা বোধগম্য না হলো, তো সেটা কিন্তু সেই ভোটে ওই টু সিএজি রিপোর্টের ধাক্কায় কুপোকাত হয়ে যায় মনমোহন সিং সরকার। তো তারপর সেই 2014 বা 12-13 সালের সেই ঘটনা, তারপর আবার ধরো 10 বছর, আবার 2024 সেখানে দাঁড়িয়ে আবার একটা স্ক্যাম সে সামনে চলে এলো, এটা 1,95,000 কোটি টাকা। এখানে যেটা হচ্ছে স্ক্যামের থেকে বড় কথা হচ্ছে, বলছে ইউসি সার্টিফিকেট দেয়নি, যে ইউটিলাইজেশন যে সার্টিফিকেট, আমরা জানি কোনো প্রকল্প যদি করতে হয়, যে প্রকল্প যদি শেষ হয় শেষ হলে বা একটা একটা ইউসি সার্টিফিকেট দিলে পরের টাকাটা আসে, ফলে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে তুমি কিন্তু সেখানে টাকা চাইতে পারো না, তোমার যে কোনো হিসাবে তোমাকে তো টাকা চাই দিলে তার হিসাব মেটাতে হবে। সেখানে বলা হচ্ছে 2018 সাল থেকে যে টাকা চাওয়া দেওয়া হয়েছে তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, প্রায় 1,95,000, 1,95,000 টাকা, এবং শুধুমাত্র তাই নয় কন্টিনজেন্সি যে ফান্ড, সেই ফান্ডেও কিন্তু টাকা নেওয়া হয়েছে, টাকার কোনো হিসাব দেওয়া হয়নি, সেই টাকারও পরিমাণ 3,500-4,000 কোটি টাকা, এবং ইন্টারেস্টিংলি সেই টাকার প্রায় 1,500 কোটি টাকার হিসাব দেয়নি স্বরাষ্ট্র দপ্তর, যে দপ্তর মমতা ব্যানার্জির আর কি নিজে দেখভাল করে বা মমতা ব্যানার্জির অধীনে। তো তুমি একদিকে কি দেখছো, একদিকে ধরো আমরা এতদিন ধরে জানতাম কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি হয়েছে, সেটা তো চলছিলই, গাদা রকম হিসাব আসছিল, বারবার করে কেন্দ্রীয় দল এসেছে, তারা বারবার করে বলেছে হিসাব দাও, আমরা দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললেন, তারপরে সচিব স্তরে বৈঠক হলো, কিন্তু সেই একই জায়গায় এসে যে হিসাব কিন্তু মেলাতে পারছে না। এখন একটা ধরো কোনো জিনিস, এ তো টাকা তো কারোর খোলামখুচি নয়, যে টাকা চাইলে দিতে হবে, টাকা চাওয়ার তো কতগুলো ব্যাপার আছে, টাকা চাইলে তার হিসাব দিতে হবে, পরবর্তী তাকে তারপর কিভাবে খরচা করেছে সেটা দেখাতে হবে, এবং সেখানে বলা হয়েছিল কেন্দ্রের থেকে যে সমস্ত দুর্নীতি হয়েছে তাদের বিরুদ্ধে শুধুমাত্র FIR করতে হবে, এবং টাকাটা তোমার রিকালেক্ট করতে হবে, টাকাটা ছিনিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেই জিনিসগুলো হয়নি। কিন্তু এর মধ্যেই যেটা আমরা যেটা দেখলাম আনন্দবাজার কাগজের খবরের অনুযায়ী, আমরা যেটা দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে যখন প্রধানমন্ত্রীকে বলেছেন যে টাকাটা কথা, তখন প্রধানমন্ত্রী কিন্তু একটা কথাই বলে দিয়েছেন, সিএজি রিপোর্টটা দেখে নিতে, এবং তারপরেই আমরা দেখলাম যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি সিএজি রিপোর্ট নিয়ে প্রেস মিট করলেন দিল্লিতে, এবং 1,95,000 কোটি টাকার বিশাল অঙ্ক সেই টাকাটা উনি সার্ফেসে নিয়ে এলেন। এইবার ঠিক এই জায়গা থেকেই চলো আমরা আলোচনাটা শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আম্বেদকারের মূর্তির এখানে বঞ্চনা শুরু করবে, তাহলে একদিকে হচ্ছে বঞ্চনা, আরেকদিকে হচ্ছে দুর্নীতি। শনিবার না, তো শুক্রবার দুর্নীতির আজ থেকে। অভিযোগ অনেক, হ্যাঁ দুর্নীতির অভিযোগটা কিন্তু অনেক দিন ধরেই, তো দুর্নীতির অভিযোগটা যেহেতু অনেক দিন ধরেই, এবার বঞ্চনা ভার্সেস দুর্নীতির এই লড়াইতে যেটা যুক্ত হলো সেটা হচ্ছে তোমার সিএজি রিপোর্ট। এই সিএজি রিপোর্টটা কেন গুরুত্বপূর্ণ, এই সিএজি রিপোর্টে আমরা দেখছি যে এটা একটা সাংবিধানিক সংস্থা, এরকম দেখো বলা তো যায় যে সিএজি কে দিকে রিপোর্ট তৈরি করেছে, ফলে এটা তো বলার বলার বলা, কিন্তু সেখানে জানা দেখা গেল যে 1,95,000 কোটি টাকার ইউসি সার্টিফিকেট নেই, অঙ্কটা বিশাল। তো তাহলে কি হলো, তাহলে টাকাগুলো কোথায় গেল, কত টাকা, দেখো এখানে কত টাকা ব্যবহার করা হলো, কত টাকা, সেটা তো একটা প্রশ্ন জনগণের মনে উঠবে, এবং যে সব থেকে বড় প্রশ্নটা উঠবে সেটা প্রধানমন্ত্রী যে কথাটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, তারপরে এই 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 একটা জিনিসে তুমি ধরতে পারো যে নরেন্দ্র মোদী টাকাটা ছাড়বেন না, সেটা পরিষ্কার হয়ে গেল, তাই তো, যে হিসাব না দিলে টাকা পাবে না। এবার ধরো যে সাধারণ মানুষ, যে গরিব গুরব মানুষগুলো যাদের ঘরের টাকা নেই, এই আজকেই ধরো নির্মলা তারা সীতারামন 100 দিনের কাজ ঘোষণা করেছেন করেছে। যে আগামী দিনে, হুম হুম হ্যাঁ যেটাই বললাম ধরো নির্মলা সীতারামন আজকেই ঘোষণা করেছেন যে আজকে যে ইন্টারিম বাজেট সেখানে বলেছেন যে 2 লক্ষ আগামী দিনে 2 কোটি আবাস যোজনার ঘর তৈরি হবে, তার মানে সেই যে 2 কোটি আবাস যোজনার ঘর পশ্চিমবঙ্গ বাদ থাকবে, তাই তো,
পশ্চিমবঙ্গ তার মধ্যে স্থান নেই, কারণ পশ্চিমবঙ্গ বাড়িতে হিসাব মেলাতে পারেনি। এবারে এই যে যে গরিব গুরব মানুষগুলো তাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বঞ্চনা হচ্ছে, বঞ্চনা ভার্সেস চুরি, তো এই জায়গাটা সেখানে দাঁড়িয়ে এই মানুষগুলোর কাছে কি যাবে? এই মানুষগুলোর কাছে যাবে নরেন্দ্র মোদী যদি পুনরায় প্রধানমন্ত্রী হয়ে আসেন, তাহলে এই টাকাটা খুলবে না যতক্ষণ না হিসাবটা দেবে। একমাত্র যদি বিজেপি সরকার বা আর কি পতন হয় বা নতুন সরকার গঠন হয়, সেখানে যদি তৃণমূল কংগ্রেস তার পার্ট অ্যান্ড পার্সেল থাকে, তাহলে সেই টাকাটা খুলতে পারে, কেন বিজেপি থাকলে এই টাকাটা খুলবে না, পরিষ্কার। তো এখনো পর্যন্ত যা তোমার বিভিন্ন সোর্স থেকে খবর বা এখনো পর্যন্ত যা সার্ভে রিপোর্ট বা এখনো পর্যন্ত উল্টো দিকে যা বিরোধী ইন্ডিয়া জোটের অবস্থা, তাহলে এখনো পর্যন্ত মমতা নরেন্দ্র মোদীর কাছে সামনে কোনো কোনো বড় চ্যালেঞ্জার নেই। আবার তৃতীয়বার নরেন্দ্র মোদী ফিরে আসবেন সেই সেই ধারণা বা সেটাই কিন্তু প্রকট হচ্ছে গত তিনটে রাজ্যের ভোটের পর, তারপরে রাম মন্দির উদ্বোধনের ফলে। ধরো যে মানুষগুলো, বিপ্লব আমি যেটা বলতে চাইছি, যে মানুষগুলো আন্দোলন করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উদ্দেশ্যে বলছেন যে আমরা টাকা কি করে ছিনিয়ে নিয়ে আসবেন, পরিষ্কার যে টাকা আসবে না, ফলে এটা তুমি যদি বলতে পারো দুর্নীতি প্লাস। ধরো একটা দুর্নীতি খায় না মাথায় দেয়, অনেক সময় দুর্নীতি আমরা যদি হিসাব মেলাতে যাই তাহলে দেখবো কিছু দুর্নীতি ফলে সরকার চলে গেছে। আবার ধরো তৃণমূলের বিরুদ্ধে আমরা দেখেছি কয়লা, গরু, তোমার 2021 সালের আগে বহু কিছু হয়েছে, সেই দুর্নীতি কিন্তু মানুষ গায়ে মাখেনি মমতা, বা 2013 মানে প্রচুর আসন নিয়ে এসেছে বিজেপির, অভিযোগ কিন্তু গায়ে মাখেনি। এখানে তুমি বলতে পারো দুর্নীতি কি ভোট ব্যাংকে প্রভাব ফেলে, ফেলেনি। আবার যদি তুমি ইউপিএর অংশ দেখো দুর্নীতি ভোট ব্যাংকে প্রভাব ফেলেছিল, কিন্তু এখানে হচ্ছে দুর্নীতি প্লাস। একদিকে যেমন দুর্নীতির অভিযোগ, এটা টুজি নয়, এটা কয়লা গরু নয়, এটা কিন্তু মানুষের পেটে টান পড়েছে, পেটে টান পড়েছে। কারণ মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, মানুষ পাতার ছাদ পাচ্ছে না, মানুষ শিক্ষার স্কুলের টাকা পাচ্ছে, নানা বিষয়ে টাকা, হেলথের টাকা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যে মানুষগুলো তারা কি দেখবে? তারা দেখবে যে এই তৃণমূল সরকার কি তাদের টাকাটা খুলে দিতে পারবে? শুধু হচ্ছে না হবে না এর মধ্যে তো নয়, বঞ্চনা। তো তৃণমূল সরকার কি টাকাটা খুলে দিতে পারবে? ফলে তৃণমূল সরকার যদি টাকা খুলে দিতে না পারে, এটাই তৃণমূলের আগামী দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ বলতে পারো, যে টাকাটা তোমাকে আনতে হবে। তুমি শুধুমাত্র পড়ছে না করবো না গিয়ে ধর্ণা বললাম, কৃষি দপ্তরের সামনে ধর্ণা দিলাম, ওখান থেকে তুলে নিয়ে চলে গেল থানায় এলো, কিন্তু তোমরা কি টাকাটা আনতে পারবে? আনতে পারবে না এখনো পর্যন্ত যে জায়গায়, কারণ তৃণমূল তালে হিসাব দিতে হবে, যে হিসাব এখনো তারা দিতে প্রস্তুত পাচ্ছে না, না হলেও গভর্নমেন্ট চেঞ্জ করতে হবে, যে সম্ভাবনা কম। আবার উল্টো দিকে বিজেপির দিকে আসো, বিজেপির যেখানে একটা বিজেপির যেটা জায়গা সেখানে হচ্ছে যে 100 দিনের টাকাই ধরো বা আবাস যোজনা, সবাই তো চুরি করেনি তাই না, সব অংশে তো সবাই চুরি করেনি, ফলে যে অংশের মানুষ আর কি চুরিও করলো না কিন্তু টাকাও পেলো না, তাহলে বিজেপি তাদের কিভাবে বোঝাবে? কারণ তারা তো এখন সব তৃণমূলের কিছু নেতা চুরি করেছে তার সঙ্গে এক সারিতে বসে গেল। তো কিন্তু সেই মানুষগুলো একটা যদি দেখে যে বিজেপি এলে যা বিজেপি সরকার হলে একমাত্র খুলতে পারে, ফলে এই দিনে আগামী দিনে ন্যারেটিভ ঠিক হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই সিএজি রিপোর্ট তার পালে অনেক বেশি হাওয়া দেবে। এবং আর একটা জিনিসও আছে, সেই জিনিসটা হচ্ছে বিজেপির যেমন এটা পক্ষে যাবে, বিপক্ষেও কেন কিভাবে যাবে সেটা হচ্ছে, ধরো ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেরেছি সেটা দুর্নীতির অভিযোগে একটা সিটিং আর কি যদিও সে পদত্যাগ করেছিল, তাও সিটিং বলা যায় যে এক মুখ্যমন্ত্রী জেলে গেল, হেমন্ত সোরেন, সে পদত্যাগ করা হলো তারপরে জেলে পড়লো। কিন্তু এখানে যেটা সিপিএম এবং কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস বারবার বলছে যে এখানে দাঁড়িয়ে যে তৃণমূলের মাথাদের দিকে সিবিআই বা ইডি হাত দিচ্ছে না তাই না, ফলে এবার দুর্নীতির অভিযোগ তুমি যত বেশি, হ্যাঁ তুমি যতই দুর্নীতির অভিযোগ যত বেশি করে আনবে ততক্ষণে কিন্তু সেই প্রচারটাও জোরদার হবে, সেই প্রচারটা জোরদার হবে যে দেখো হেমন্ত সোরেন বা অন্য জায়গায় বা অরবিন্দ কেজরিওয়াল যে মুখ্যমন্ত্রী হিসাবে তাকে 5 বার নোটিশ দেওয়া হলো, ইডি তাকে ইতিমধ্যে 5 বার নোটিশ দিয়ে দিয়েছে অরবিন্দকেও, যেমন হেমন্ত সোরেনকে 10 বারের পর গ্রেফতার করলো, অরবিন্দ কেজরিওয়ালকে 5, জানি না ভোটের আগে তাকেও তোলা হবে কিনা, সেখানে তাকে পশ্চিমবঙ্গে কি তুমি রিলাক্টেন্ট হচ্ছ না, এই প্রচারটাও কিন্তু সামনে আসবে, সেটা সিপিএম কংগ্রেস বেশি করে তুলবে। ফলে বিভিন্ন ন্যারেটিভ এই ন্যারেটিভের উপর দাঁড়িয়ে আগামী দিনে ভোট হবে, সেটা দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে টেনে নিয়ে যেতে পারে। একদম। একদিকে যে 1,95,000 কোটি টাকা যেটার কথা বলা হচ্ছে, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং শিক্ষা খাতে এই টাকা যেভাবে কোনো হিসেব দেওয়া হয়নি গত 3টি আর্থিক বছরে, সেটা যেমন একদিকে যে টাকা হিসেব না দিলে পরবর্তী টাকা দেবেই বা কি করে, সেটা যেমন কাজ করলেন যারা প্রকৃত ভাবে কাজ করলেন
কিন্তু তারা টাকা পাচ্ছে না, সেই টাকা আনবেন কি করে? এটাই এখন প্রশ্ন। কারণ টাকা তো কেন্দ্র বুঝিয়ে দিল যে দেবে না, কারণ প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক, তারপরে আমলাদের মধ্যে বৈঠক হয়েছে, তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীকে টাকার কথা বলছেন, প্রধানমন্ত্রী সরাসরি দেখিয়ে দিলেন, সিএজি রিপোর্টটা দেখে নিন। এখন দেখা যাক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা আদৌ কি সেই জটটা খুলতে পারবে, পাবেন কি সেই যারা প্রকৃত কাজ করেছেন, যারা প্রকৃত উপভোক্তা, যারা টাকাটা পান, তারা কি পাবেন? আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।